প্রয়োজনের সময় স্বস্তির বৃষ্টি হলেও সেই বৃষ্টি অনেকের কাছে আবার সমস্যা হয়ে দাঁড়ায় এই যে ছবিটি দেখছেন তারই নির্ধারণ উদাহরণ কারণ একায় যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাট তলিয়ে গেছে যে কথা বলছিলাম যে অতিরিক্ত বৃষ্টি গত দুদিন ধরে হয়েছে সেই কারণে এই বছরের যে সেরা বৃষ্টি হওয়ার কারণে এই এলাকাটি এই অবস্থা সৃষ্টি হয়েছে আভা অফিসের হিসাবে একদিন বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এর আগের দিন অর্থাৎ গতকাল বিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল যশোর শহরের অধিকাংশ সড়ক পাড়া মহল্লা জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এই যে ছবিটি দেখছেন এটি যশোর শহরের এম এম কলেজ এলাকা এছাড়াও যশোর শহরের টিবি ক্লিনিক মোড় পাইপপটি গুরুদাস বাবুলের রোড পালবাড়ি নীলগঞ্জ বারান্দিপাড়া সহ যে শঙ্করপুর নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকা পানিতে ডুবে গেছে মূলত অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সহ না থাকায় শহরের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলের বাসাবাড়িতে পানি জমে গেছে ফলে চরম দুর্ভোগ পথ হচ্ছে এখানকার মানুষের বিমান বাহিনীর নিয়ন্ত্রণাধীন যে আবহাওয়া অফিস রয়েছে সেই আবহাওয়া অফিস যেটি জানিয়েছেন আমাদের যে আষাঢ় এবং শ্রাবণ এই দুটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এখন প্রতিদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শহরের টিভি ক্লিনিক এলাকার একজন জানিয়েছেন যে গতকাল যে বৃষ্টিপাত হয়েছিল সেটি আসলে ভালোই ছিল তবে আজকে যে বৃষ্টিপাত হয়েছে যে পুরো এলাকা প্লাবিত হয়েছে এবং চারিদিকে পানি জমে তাদের সমস্যা হচ্ছে এবং এই আমরা কথা বলেছিলাম দর্শক শহরের এম এম কলেজের এলাকার একজন সাথে তিনি যেটি বলছেন যে এই যে রাস্তাটি দেখছেন যে সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তাঘাটে হাঁটু পানি জমে যায় ড্রেনেজ দিয়ে পানি সরতে ধীর গতি হয় সে কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে আপনি জানেন যে এম এম কলেজ বিদ্যাপীঠ দশরের অন্যতম বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে এই পথ দিয়েই তাদের যাতায়াত করতে হয় ফলে তাদের সমস্যাটা আরও চরম হচ্ছে এবং এই অঞ্চলে যারা থাকে বিশেষ করে শিক্ষার্থী থাকে আর যারা অন্যান্য পেশার মানুষ রয়েছেন সেই মানুষগুলো কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এই যে সড়কটি পানি জমে রয়েছে শুধু এই সড়কে নাই আশেপাশে যে বাড়ি ঘরগুলো রয়েছে সেখানেও পানি জমে রয়েছে তবে আসার কথা শুনিয়েছেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারা তারা বলছেন যে এবছর যশোর জেলায় এক লাখ আটত্রিশ হাজার নয়শো সাতচল্লিশ হেক্টর জমিতে আমন ধানের চাষ চাষের তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এখন পর্যন্ত প্রায় বারো শতাংশ চারা তারা বপন করার কথা বলছেন বৃষ্টির অভাবে মূলত কৃষকরা এই যে রোপা যে আমন ধান আবাদ করতে পারছিলেন না গত দুদিনের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কৃষকরা আরও প্রদমে এই আবাদটি শুরু করতে পারবেন এমনটি তারা বলেছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে মাঠে আবাদটা শুরু হয়ে গেছে এছাড়া যে পাট রয়েছে আপনি জানেন যে পাটের মৌসুম চলছে পাট উৎপাদ তোলার মৌসুম অর্থাৎ জাগ দেওয়ার মৌসুম বৃষ্টির অভাবে পাট জাগ দিতে পারছিলেন না তবে সেই সমস্যাটার থেকে কিছুটা পরিত্রাণ হয়েছে এখন পাট জাগ দিতে পারবে তবে সাধারণ যে চলাচলের ক্ষেত্রে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাটগুলোর কিন্তু বেহাল অবস্থা রয়েছে এই রাস্তাঘাটের যে ড্রেনের ব্যবস্থা ভালো না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে পানি জমেছে এই পানি সরাতে সরকার কর্তৃপক্ষ এবং যে পৌরসভা রয়েছে তারা যদি এখনই উদ্যোগ না নেই তাহলে এই অঞ্চলের মানুষের এই শহরের মানুষের আরও দুর্ভোগ সৃষ্টি হবে এমনটি জানিয়েছেন যে সংশ্লিষ্টরা এই এলাকার যে মানুষ রয়েছে তারা যেটি অভিযোগ করছেন একটু বৃষ্টি হলেই এই অঞ্চলে জলবদ্ধতার সৃষ্টি হয় সাধারণত পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয় ড্রেনের যে ময়লা পানি পাশাপাশি এই বৃষ্টির পানিতে মানুষের চরম দুর্ভোগে পড়ছেন কারণ এই ময়লা পানির ফলে অনেক সমস্যা হতে পারে বাসাবাড়িতে পানি ঢুকেছে ঢুকেছে দোকানপাটে সে কারণে আরও দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ এই